শুক্রবার ফুলবাড়ির ট্রাক টার্মিনাল থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত যুবকের নাম রবি মাডি, সে জলপাইগুড়ির বাসিন্দা। জানা গিয়েছে এদিন স্থানীয়রা প্রথমে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান, তাই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কীভাবে মৃত্যু হয়েছে যুবকের তা ময়নাতদন্তের পরেই জানা যাবে, যদিও গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। নাম পরিচয় কিন্তু পাওয়া যায়নি, স্থানীয়রা এখনো পর্যন্ত তাকে চিহ্নিত করতে পারেনি। তবে পুরো কেন্দ্রে ঘটনা বলতেছি এইটা গাড়ি তো।